हेलो फ्रेंड्स, वेलकम टू माय न्यू ब्लॉग। अनेक दिन थेके भिडियो आसते ना, क्यों ना आकाशेर परिस्थिति खुबी खराब और आमादेर एदिके कारेंट चले गेछे। अनेक दिन थेके पूरा पास एकदम भेंगे पड़ेछे कारेंटेर तारे मध्ये, सेई कारणे विद्युत विच्छिन्न हो गेछे। तो सेई कारणे आमार मोबाइलेओ चार्ज नेई, ल्यापटपेओ चार्ज नेई, अपलोड करार मतो कोनो परिस्थिति नेई। आकाश एखोनो डाकतेछे, बिस्टी पड़तेछे हल्का हल्का करे, एकटु परेई आबार बिस्टी तो आसबेई। आपनारा तो आकाशेर आवाज शुनतेई पाच्छेन। तो आमी एखन जाइतेछि आमादेर पाशे एकटा भालो एकटा जायगा। तो एकटा अन्यरकम कौशले एकटा माने कौशलटा आमी एखनि बोलबो ना, भिडियो शेषे बोलबो। तो आपनारा लाइव देखबो आपनादेरके, तो आपनारा भिडियोटिर संगे थाकुन। कारण ओटा एकदम अन्यरकमेर जिनिस, बोललेई आपनादेर एकदम मजा पड़े। जे कोनो जिनिस एटा आगेई जानले तो एकटु इंटरेस्ट कमई थाके। लाइव देखो अपने, तो भिडियो संगे थकूँ। तो बंधुरा जिस खूब इंटरेस्ट, मैं एकदम खूब इंटरेस्ट, अपना भिडियो संगे थकूँ। क्यों जिनिसटा बोलते इच्छा करते क्योंकि एक बार ही अपना जानव, अपना देखले अबाक हो जाए कौन पद्धति कम काज करे। जेहतु नदी तो अनेक जल, से नदी ऊपर क्योंकि काजटा एकदम नदी ऊपर ही अपना देखिए देखा जिनिसटा। और बिस्टिर कारण एकदम जल पुड़े जमे गेछे एदिके, देखते पाच्छेन अपनारा। এর আগে আমি দেখাইছিলাম যখন জল ছিল না, সেই সময় আমি আপনাদেরকে দেখাইছিলাম। এখন দেখো বৃষ্টির কারণে এই দেখাচ্ছি এই পুরো জল জমে গেছে চারিদিকে। তো এটা হচ্ছে সেই কৌশলটা, আপনারা ওই যে গোল গোল দেখতে পাচ্ছেন, ওখানে যখন ঝড় হয় বা বৃষ্টি আসে তখন ওর ভিতরে ঢুকে থাকে। তাছাড়া ওটা অনেক রকম তো কৌশল অন্য রকমের, যেহেতু জল অনেক যাইতে পারছে না, ওটা বিলাতে যেতে হয়, বিলাটা ভেসে নিয়ে গেছে। নাহলে তো আমি আপনাদের ওখানে গিয়ে দেখাইতাম। তো এটাই আর কি, এইরকম করেই এখানে মাছ ধরে, মাছ ধরে কৌশল এটা আর কি। তো বন্ধুরা আমি গেলাম ওখানে, কিন্তু ওখানে তো নামার মতো কোনো ব্যবস্থা নেই, এত পরিমাণে জল ওখানে। আপনাদের মনে হইতেছে যে ওখানে জল নাই, কিন্তু ওখানে প্রচুর পরিমাণে জল, প্রায় এক বুক জল হবে এইখান থেকে। আর পাশেই আমার একজন আঙ্কেল নাম ছিল ওখানে, কি বললো ওটা মাছ ধরার জন্য নাম ছিল একটা, ওটা অন্যরকম একটা কৌশল আমি বলতে পারছি না। তো সেখানেও সেম পরিস্থিতি, তাই আবার বৃষ্টি চলে এসলো, তো আমাকে এখন ছাতার ভিতরে ঢুকতে হবে। তো বন্ধুরা বৃষ্টি প্রচুর পরিমাণে এসে গেছে, আপনারা দেখুন না, বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি আসছে। এই দেখুন, দেখা যাচ্ছে না এত পরিমাণ বৃষ্টি, এই দেখুন দারুণ বৃষ্টি পড়তেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে। দেখো প্রচুর পরিমাণ বৃষ্টি আসছে গাইস। তো ভাগ্যটা ভালো আমি বাড়ির থেকে ছাতা নিয়ে বেরোয়েছি, নাহলে তো ভিজতে হয়েছে বৃষ্টিতে। তো ওখানে নামার মতো কোনো পরিস্থিতি নাই, আপনার দেখলেন, আমি আপনাদেরকে দেখালাম আমি। আরে বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি মানে বিশাল ব্যাপার। ছাতার ভিতরে ঢুকে আছি আমি, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি। এই দেখো ওইদিকে সাদা হয়েছে, ওয়াও। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ফর ওয়াচিং, ধন্যবাদ। এরপরে আমি আরও যখন আমাদের পরিস্থিতি ঠিক হবে আরও ওখানে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, তো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, থ্যাংক ফর ওয়াচিং, থ্যাংক ইউ, চলো বাই।